আপনারা দেখছেন খবরের দুনিয়া। শিলিগুড়ির গেটবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি মঙ্গলবার গভীর রাতে একটি রেল কোয়ারারে ঢুকে যায়। ঘটনায় মৃত একজন, আহত তিনজন, এর মধ্যে একজন শিশু। এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা ঘাতক গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তারা জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করেছে। ঘটনাস্থলে পৌঁছিয়ে 32 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর তাপস চ্যাটার্জি ও পরবর্তীতে পুলিশ গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই একটি বাড়িতে ঢুকে যাওয়াতেই বিপত্তি ঘটে। সেই সময় বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন বেশ কয়েকজন, প্রত্যেকেই আহত হয়েছেন। দার্জিলিং থেকে স্বপন পালের রিপোর্ট, খবরের দুনিয়া।